নমস্কাৰ, আপোনালোক সকলোকে লাৰ্ণ এছ পি কে ইউটিউব চেনেলত স্বাগতম জনাইছোঁ। মই হৈছোঁ শিৱসাগৰ খনিকৰ। বন্ধুসকল, আমি একেৰাহে আসাম পুলিচৰ ABUB ৰিটেন এক্সামৰ প্ৰতি লক্ষ্য ৰাখি বিভিন্ন ধৰণৰ প্ৰশ্ন আলোচনা কৰি আহি আছোঁ আৰু তাৰ এটা ইম্পৰ্টেণ্ট টপিক হৈছে ৰিজনিং। গতিকে ৰিজনিঙৰ বিষয়ে আমি যিমানবিলাক ইম্পৰ্টেণ্ট টপিক হয় এটা দুটাকৈ আমি আলোচনা কৰি আহি আছিলোঁ আৰু এনেধৰণে আলোচনা কৰি কৰি আমি 40+ ভিডিঅ' আলোচনা কৰিছিলোঁ। তাৰপিছত মই ভাবিলোঁ কি আপোনালোকলৈ আৰু ডাঙৰকৈ, অৰ্থাৎ তাত মই 5টাকৈ প্ৰশ্ন আলোচনা কৰিছিলোঁ। ছ' ইয়াত মই আপোনালোকলৈ অলমষ্ট 30 মিনিটৰ এটা ভিডিঅ' লৈ আহোঁ, য'ত নেকি আমি ৰিজনিং বিভিন্ন ধৰণৰ প্ৰশ্নসমূহ আলোচনা কৰোঁ। লগতে আপোনালোকে যদি এতিয়ালৈকে টেলিগ্ৰাম জইন কৰা নাই, SPK ইনফো নামে এটা টেলিগ্ৰাম চেনেল আছে, তাত যদি আপোনালোকে এতিয়ালৈকে জইন কৰা নাই জইন কৰি লওক, কিয়নো তাত আপোনালোকক ফ্ৰীকৈ PDF ফাইল দিয়া হয়, অৰ্থাৎ ৰিজনিঙৰ কুৱেশ্যনসমূহ দিয়া আছে আৰু তাৰ এনচাৰসমূহ মই ইয়াত অলৰেডি ডিছকাছ কৰিলোঁ আৰু ডিছকাছ কৰি আছোঁ। গতিকে বলক পলম নকৰি আজি ভিডিঅ'টো আমি আৰম্ভ কৰোঁ। বন্ধুসকল, প্ৰথমৰ যিটো প্ৰশ্ন হৈছে এটা মষ্ট ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন। ইয়াত সুধিছে যে তলত দিয়া বিকল্পৰ পৰা হেৰাই থকা সংখ্যাটো বিচাৰি উলিওৱা, হেৰাই থকা স্থানটো আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে, এই স্থানটোতনো কি বহিব আমি তাক এতিয়া ক'ব লাগে। বন্ধুসকল, বহুত সহজ এনেকুৱা ধৰণৰ প্ৰশ্নবিলাক উত্তৰ কৰিবৰ কাৰণে, মাত্ৰক আমি লক্ষ্য কৰিব লাগিব যে এই হেৰাই থকা সংখ্যাটো ক'ত আছে আৰু এই সংখ্যাটো আমি উলিয়াবৰ কাৰণে আমি কি কি কৰিব লাগিব। আপোনালোকে যদি লক্ষ্য কৰে দেখা পাব একেবাৰে ওপৰত কি কি লিখা আছে। ইয়াত কি আছে বন্ধুসকল, 225 আছে, ইয়াত 49 আছে আৰু ইয়াত 121 আছে। এতিয়া মই ডাইৰেক্ট উত্তৰটো কেনেকৈ কৰিব লাগে আপোনালোকক মই কৈ দিছোঁ। তাৰ আগতে আপুনি নিজে এবাৰ চেষ্টা কৰিবলৈ নাপাহৰিব, লগত কাগজ কলম লৈ লওক আৰু আপোনালোকে বহীত পাতি লওক, পাতি লৈ নিজে এবাৰ ট্ৰাই কৰি চাওক। যদি নিজে ট্ৰাই কৰিছে তেতিয়া আপোনাৰ অনুশীলন হৈ যাব আৰু আপোনালোকে শুদ্ধটো কৰিব পাৰিব। যদি আপুনি ট্ৰাই নকৰে আৰু ভিডিঅ'ত আপোনালোকে কেৱল চাই যে উত্তৰটো কেনেকৈ কৰিছে, হয়তো আপোনাৰ কাৰণে প্ৰব্লেম হ'ব পাৰে। গতিকে আপুনি নিজে ট্ৰাই কৰিবলৈ নাপাহৰিব। এতিয়া বোলক মই উত্তৰটো কৈ দিছোঁ। চাব, ইয়াত 225 আছে, আমি 225টো কেনেধৰণে পাব পাৰোঁ, যদি কেনেধৰণে পাব পাৰোঁ আপোনালোকে চাই, যদিহে আমি 15ক স্কোৱাৰ কৰি দিওঁ, 15ক স্কোৱাৰ মানে আমি যদি 15ক দুবাৰ পূৰণ কৰি দিওঁ তেতিয়াহ'লে আমি কিমান পাম বন্ধুসকল, 15ক আমি দুবাৰ পূৰণ কৰি দিলে 225 পাই যাম। গতিকে আমি এনেধৰণে পালোঁ। আৰু 49ক আমি কেনেধৰণে পাব পাৰোঁ, আমি যদি 7ক দুবাৰ পূৰণ কৰি দিওঁ, 7×7 কিমান বন্ধুসকল, 49, গতিকে আমি 7ক যদি স্কোৱাৰ কৰি দিওঁ আমি কিমান পাব পাৰোঁ, 49 পাব পাৰোঁ। ঠিক একেটা পদ্ধতিৰে যদি আমি 11ক স্কোৱাৰ কৰি দিওঁ তেতিয়া কিমান পাম বন্ধুসকল, 121 পাম, অৰ্থাৎ 11×11 যদি আমি কৰি দিওঁ কিমান পাম বন্ধুসকল, 121 পাই যাম। ঠিক তেনেধৰণে আমি 121টো পালোঁ। এতিয়া লক্ষ্য কৰিব বন্ধুসকল, ইয়াত কি আছিলে, 8 আছিলে আৰু ইয়াত কিমান আছে, 7 আছে। 8 আৰু 7ক যদি আমি যোগ কৰি দিওঁ, যদি প্লাছ কৰি দিওঁ কিমান হ'ব, 15 হ'ব, গতিকে আমি এনেধৰণে 15টো পালোঁ। 3 আৰু 4ক যদি আমি যোগ কৰি দিওঁ কিমান পাম বন্ধুসকল, 7 পাই যাম। ঠিক তেনেধৰণে আমি কি যোগ কৰিলে 11 পাম, এতিয়া আমি তাক চালে উত্তৰটো পাই যাম। গতিকে 6ৰ লগত আমি কি যোগ কৰিলে বন্ধুসকল 11 পাম, 6ৰ লগত যদি আমি 5 যোগ কৰি দিওঁ তেতিয়াহ'লে কিমান পাম বন্ধুসকল, 11 পাই যাম। তাৰমানে এই যিটো মিচিং নাম্বাৰ ঠাই আছিলে এই ঠাইডোখৰত কি বহিব লগা আছিলে বন্ধুসকল, 5 বহিব লগা আছিলে। গতিকে দেখা পালে আমি উত্তৰটো কি পালোঁ বন্ধুসকল, এতিয়া আমি উত্তৰটো পাই গ'লোঁ 5। গতিকে আমি এনেধৰণে ইয়াৰ উত্তৰটো কৰিব লাগিব। বলক এতিয়া আমি 2 নম্বৰ প্ৰশ্নটো আলোচনা কৰোঁ। 2 নম্বৰ প্ৰশ্নটো এটা বন্ধুসকল ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন, কাৰণ এনেধৰণৰ প্ৰশ্নত আপোনালোকৰ পৰীক্ষাত অহাৰ সম্ভাৱনা আছে। আমি কালি যিটো ভিডিঅ' আছিলে তাতো এনেধৰণৰ এটা প্ৰশ্ন লৈছিলোঁ। প্ৰশ্নটো সোধা হৈছে যে দিয়া হোৱা শৃংখলাৰ পৰা অমিল সংখ্যাটো বিচাৰি উলিওৱা। ইয়াত এটা বন্ধুসকল অমিল সংখ্যা আছে, অৰ্থাৎ এটা ছিৰিজ আছে আৰু ছিৰিজটোত এটা অমিল সংখ্যা আছে, কি তাক আমি এতিয়া ফাইণ্ড আউট কৰিব লাগে। এবাৰ নিজে ট্ৰাই কৰি চাব, তাৰপিছতে আপোনালোকে ভিডিঅ'টো চাবলৈ নাপাহৰিব, উত্তৰটো কেনেধৰণে কৰে তাৰপিছত চাবলৈ নাপাহৰিব। ইয়াত চাওক এতিয়া আমি উত্তৰটো কেনেকৈ উলিয়াম, আমি 27ক কেনেধৰণে পাব পাৰোঁ বন্ধুসকল। 27ক যদি আমি চাব আপোনালোকে, 3ক যদি আমি কিউব কৰি দিওঁ, 3ক কিউব কৰে মানে বুজি পাইছেনে বন্ধুসকল, 3ক যদি আমি 3বাৰ পূৰণ কৰোঁ, 3×3 কিমান, 9, আৰু 9 লগত যদি 3 পূৰণ কৰি দিওঁ কিমান হ'ব, 27 হৈ যাব। অৰ্থাৎ আমি 3ক কিউব কৰিলে কি পাব পাৰোঁ, আমি 27 পাব পাৰোঁ। গতিকে আমি এনেধৰণে 27টো পালোঁ। এতিয়া নেক্সটত যদি আপোনালোকে চাই 64টো আমি কেনেধৰণে পাব পাৰোঁ, যদিহে আমি 4ক কিউব কৰোঁ, অৰ্থাৎ 4ক যদি আমি 3বাৰ পূৰণ কৰোঁ, 4×4 কিমান, 16, আৰু 16 লগত যদি 4 পূৰণ কৰি দিওঁ কিমান হ'ব, 64 হৈ যাব, তেনেধৰণে আমি 64টো পাব পাৰোঁ। 125ক বন্ধুসকল আমি আপোনালোকে চাব, 5ক যদি আমি কিউব কৰি দিওঁ, 5ক যদি আমি 3বাৰ পূৰণ কৰোঁ, 5×5=25, 25ৰ লগত 5 পূৰণ কৰিলে কিমান হ'ব, 125 হ'ব, তেনেধৰণে আমি 125 পালোঁ। আৰু একে পদ্ধতিৰে যদি আমি গৈ থাকোঁ, 6ক যদি আমি কিউব কৰোঁ কিমান পাম বন্ধুসকল, 216 পাই যাম। 6ক কিউব কৰিলে কিমান পাম বন্ধুসকল, 216 পাম। এতিয়া চাওক বন্ধুসকল, আমি 334ক কি কৰিলে আমি 334 পাব পাৰোঁ, যদি ভালদৰে চাই বন্ধুসকল, আমি ইয়াত কি কৰিব লাগিছিলে, এতিয়া 3, 4, 5, 6 এনেধৰণে গৈছে, গতিকে আমি 7 কিউব কৰিব লাগে। যদিহে আমি 7ক কিউব কৰোঁ, মনত ৰাখিব 7×7×7 যদি আমি কৰি দিওঁ তেতিয়াহ'লে আমি কিমান পাম জানেনে বন্ধুসকল, আমি পাম তেতিয়া 343, কিমান পাম, 343 পাম। কিন্তু ইয়াত কি লিখা আছে, 334,
তাৰমানে এইটো ভুল হোৱা চান্স আছে। ইয়াত হ'ব লাগিছিলে 343, কিন্তু ই হৈ গ'ল 334। এতিয়া আমি যিটো পেটাৰ্ণত গৈ আছোঁ সেইটো পেটাৰ্ণ গ'লে নেক্সটটো কি হ'ব লাগে বন্ধুসকল, 8³ হ'ব লাগে। ইয়াত 8³ আছেনে? হয়। ইয়াক যদি আমি 8³ কৰি দিওঁ কিমান পাম? 512 পাই যাম। তাৰমানে ইয়াত আমাক সুধিছিলে যে অমিল সংখ্যাটো কোনটো, অৰ্থাৎ ভুল সংখ্যা কোনটো? বন্ধুসকল ভুল সংখ্যাটো হ'ল 334, অৰ্থাৎ আমি 7ক যদি কিউব কৰোঁ 334 নাপাম, কিমান পাম? 343 পাম। গতিকে এনচাৰটো হৈ গ'ল 334। ক'ত আছে? অপশ্যন এত আছে, গতিকে অপশ্যন এটো হৈ গ'ল শুদ্ধ উত্তৰ। বলক আমি এতিয়া 3 নম্বৰ প্ৰশ্নটো আলোচনা কৰোঁ। বন্ধুসকল 3 নম্বৰ প্ৰশ্নটো এটা ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন। ইয়াত সুধিছে যে দিয়া হোৱা শৃংখলাৰ পৰা আগৰ সংখ্যাটো কি হ'ব, বিচাৰি উলিওৱা। আমি নাম্বাৰ ছিৰিজৰ বহুত প্ৰশ্ন আলোচনা কৰিলোঁ, কিন্তু এনেধৰণৰ প্ৰশ্ন এতিয়ালৈকে আলোচনা কৰা নাছিলোঁ। ইয়াত কি হৈছে বন্ধুসকল চাওক, প্ৰথমতে ডাঙৰ সংখ্যা আছে, তাৰপিছত লগলগ কমি কমি আহি আছে। ইয়াত এটা মেথছ ব্যৱহাৰ কৰা হৈছে, কেনেধৰণে কৰা হৈছে আপোনালোকে এবাৰ নিজে চেষ্টা কৰি চাওক আৰু উত্তৰটো কৰি মোক কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাওক। বলক এতিয়া মই উত্তৰটো কৈ দিছোঁ। আমি ইয়াত কি কৰিম বন্ধুসকল, প্ৰথমতে চাম 600ক আমি কি কৰিলে 180 পাব পাৰোঁ। কি কৈছোঁ ভালদৰে শুনিব, 600ক আমি কি কৰিলে 180 পাব পাৰোঁ, আমি প্ৰথমতে এতিয়া তাক চাম। আপোনালোকে যদি লক্ষ্য কৰে, চাব দেই, 600টো এনেধৰণে লিখি লোৱাৰ পিছত ভালদৰে চাব, মই কৈছোঁ কথাটো মনত ৰাখিব, আমি ইনটু 3 ÷ 10 যদি কৰি দিওঁ 180 পাব পাৰোঁনে? আপোনালোকে চাবচোন এনেধৰণে কৰিলে আমি 180 পাব পাৰোঁনে বন্ধুসকল? যদি চাই ভালদৰে চাব, ইয়াত শূন্য আছে যদিও শূন্যটো আমি কাটিলোঁ আৰু ইয়াত এটা শূন্য আছে, শূন্যটো কাটিলোঁ। এতিয়া 60ক যদি আমি 3 পূৰণ কৰি দিওঁ কিমান হ'ব বন্ধুসকল? 180 হৈ যাব। গতিকে আমি এনেধৰণে 180টো পাব পাৰোঁ। কেনেকৈ পালোঁ আপোনালোকে নেক্সটটো কৰিলে বুজি পাই যাব। 180ক আমি কি কৰিম এতিয়া? ঠিক একেটা পদ্ধতিৰে 180 × 3 ÷ 10 কৰি দিম। এই কৰি দিয়াৰ লগে লগে আমি মান পাব লাগিব কিমান? 54 পাম নে নাপাম এতিয়া আমি তাক চাম। ইয়াত এটা শূন্য আছে, শূন্যটো কাটিলোঁ, ইয়াত এটা শূন্য আছে, শূন্যটো কাটিলোঁ। এতিয়া 18ৰ লগত আমি কি কৰিম? 3 পূৰণ কৰি দিম। 18ৰ লগত যদি আমি এতিয়া 3 পূৰণ কৰি দিম কিমান পাম বন্ধুসকল? 54 পাই যাম। গতিকে এনেধৰণে আমি 54টো পাই গ'লোঁ। গতিকে এতিয়া আমি উত্তৰটো পাবলৈ সেই একেটা পদ্ধতি ব্যৱহাৰ কৰিব লাগিব নহয় জানো? গতিকে কি কৰিম, 54 × 3 ÷ 10 কৰি দিম। এতিয়া চাওক আমি ইয়াৰ উত্তৰটো কেনেকৈ কৰিম। ইয়াত যিহেতু শূন্য নাই গতিকে আমি কটাকটি কৰিব নোৱাৰোঁ, হয়নে? গতিকে 54ৰ 3ক প্ৰথমতে আমি পূৰণ কৰি ল'ম। 54ৰ 3ক যদি আমি পূৰণ কৰি দিওঁ কিমান হ'ব নকল? 162 হ'ব ÷ 10, অৰ্থাৎ 10 × 162ক আমি কি কৰিব লাগে? হৰণ কৰিব লাগে। আৰু হৰণ কৰিলে আমি কিমান পাম বন্ধুসকল? 16.2 পাই যাম। কিমান পালোঁ বন্ধুসকল? 16.2 পাই গ'লোঁ, অৰ্থাৎ 16.22 হৈ গ'ল শুদ্ধ উত্তৰ। ক'ত আছে আমি তাক চাম এতিয়া বন্ধুসকল? অপশ্যন ডিত আছে, গতিকে অপশ্যন ডিটো হৈ গ'ল শুদ্ধ উত্তৰ। দেখা পালে আমি কেনেধৰণে উত্তৰটো কৰিলোঁ? মই ভাবোঁ আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে। যদিহে বুজি পাইছে তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। গতিকে বলক আমি 4 নম্বৰ প্ৰশ্নটো আলোচনা কৰোঁ। 4 নম্বৰ প্ৰশ্নটো বন্ধুসকল এটা বহুত সহজ প্ৰশ্ন। এনেধৰণৰ প্ৰশ্ন এটা মই যোৱাকালি লৈছিলোঁ আৰু ভেঞ্চিত প্ৰশ্ন বন্ধুসকল আছাম পুলিচৰ ABUB পৰীক্ষাত দিয়াৰ সম্ভাৱনা খুবেই আছে, প্ৰায় 99.9% আছে। গতিকে আপোনালোকে ভেঞ্চিতৰ ওপৰত আলোচনা কৰিবলৈ বা আপোনালোকে পঢ়িবলৈ নাপাহৰিব। ইয়াত সুধিছে তলত দিয়া প্ৰশ্নৰ পৰা শুদ্ধ ভেঞ্চিত বিচাৰি উলিওৱা। ইয়াত কোনখন শুদ্ধ ভেঞ্চিত আমি তাক ক'ব লাগে, কেনেকৈ আমি উলিয়াম? ডাক্তৰ, নাৰ্ছ আৰু হস্পিটেল, হস্পিটেল আৰু ডাক্তৰ, এই তিনিওটাৰ মাজত থকা যিটো সম্বন্ধ আমি তাক চাম। গতিকে এই তিনিওটা সম্বন্ধ চোৱাৰ লগে লগে আমি উত্তৰটো পাই যাম। এতিয়া চাওক আমি হস্পিটেল হিচাপে এটা গোল চিন্তি ল'লোঁ, এখন হস্পিটেল হৈ গ'ল। হ'লে হস্পিটেলৰ ভিতৰতে ডাক্তৰো থাকে আৰু নাৰ্ছো থাকে, গতিকে আমি কি কৰিলোঁ, হস্পিটেলৰ ভিতৰতে আমি ডাক্তৰক আঁকি ল'লোঁ। হ'লে আমি ডাক্তৰ আঁকি দিলোঁ। এতিয়া কথাটো হ'ল ডাক্তৰ আৰু নাৰ্ছ একেলগতে থাকে জানো? হস্পিটেলৰ ভিতৰত থাকে সঁচা কথা, কিন্তু ডাক্তৰৰ ভিতৰত নাৰ্ছ নাথাকে বা নাৰ্ছৰ ভিতৰত ডাক্তৰ নাথাকে, দুটা এক্সট্ৰা এক্সট্ৰাকৈ থাকে, দুটা বেলেগ ধৰণৰ জব। গতিকে কি হ'ব, হস্পিটেলৰ ভিতৰতে থাকিব যদিও সিহঁতি ছেপাৰেটকৈ থাকিব। গতিকে আমি নাৰ্ছৰ কাৰণে এনেধৰণে এটা আঁকি দিলোঁ। এইটো হৈ গ'ল ডাক্তৰ, এয়া হৈ গ'ল নাৰ্ছ, আৰু এই ওপৰত ডাঙৰ যিটো আমি আঁকিছিলোঁ সেইটো হৈ গ'ল কি বন্ধুসকল? হস্পিটেল। গতিকে এনেকুৱা ধৰণৰ ফিগাৰ ক'ত আছে তাক চাম, অপশ্যন এত আছে, গতিকে অপশ্যন এটো হৈ গ'ল শুদ্ধ উত্তৰ। মই ভাবোঁ আপোনালোকে নিশ্চয় ভেঞ্চিত্ৰ কেনেকৈ কৰিব লাগে বুজি পালে। বলক এতিয়া আমি 5 নম্বৰ প্ৰশ্নটো আলোচনা কৰোঁ, এটা মষ্ট ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন বন্ধুসকল, আৰু এনেধৰণৰ প্ৰশ্ন পৰীক্ষাত প্ৰায় আহি থকা দেখা যায়। প্ৰশ্নটো সুধিছে যে দিয়া হোৱা প্ৰশ্নৰ পৰা প্ৰশ্নবোধক স্থানত কি হ'ব কোৱা, অৰ্থাৎ আমি এই প্ৰশ্নবোধক স্থানতনো কি হ'ব তাক ক'ব লাগে। তাক ক'ব কাৰণে আমি কি কৰিম, 5 আৰু 135ৰ মাজত যিটো সম্বন্ধ আছে আমি তাক চাম, আৰু সেই একেটা সম্বন্ধ ব্যৱহাৰ কৰি আমি ইয়াত উত্তৰটো উলিয়াম। নহ'লে উত্তৰটো উলিয়াবলৈ আমাৰ অসুবিধা দেখা দিব। এতিয়া যদি চাই 5 আমি কি কৰিলে 135 পাব পাৰোঁ, ভালদৰে লক্ষ্য কৰিব, 5ক আমি কি কৰিলে 135 কৰিব পাৰোঁ। এনেধৰণৰ প্ৰশ্ন পোৱাৰ লগে লগে ইয়াক আপোনালোকে সদায় স্কোৱাৰ কৰি চাব, নহ'লে কিউব কৰি চাব, এনেধৰণে কৰিলে সহজতে পাব। গতিকে 5ক যদি আমি কিউব কৰি দিওঁ, 5ক কিউব কৰা মানে 5ক যদি আমি 3 বাৰ পূৰণ কৰি দিওঁ, 3 বাৰ পূৰণ কৰিলে কিমান হ'ব বন্ধুসকল? আপোনালোকে নিশ্চয় জানে 125 হৈ যাব। কিমান হ'ব?
125 হ'ব আৰু 125 ৰ লগত যদি আমাৰ নিজৰ ফালৰ পৰা যদি 10 নম্বৰটা যোগ কৰি দিও 10 প্লাস কৰিলে কিমান হ'ব 135 হৈ যাব আমাৰ ইয়াত কিমান লিখা আছে 135 আছে গতিকে আমি এনে ধৰণে 135 টো পাব পাৰো গতিকে হে একেটা পদ্ধতি ব্যৱহাৰ কৰিম অৰ্থাৎ হাতক আমি কেবা কৰিম 3 বাৰ পূৰণ কৰিম হাতক যদি আমি 3 বাৰ পূৰণ কৰি দিও তেতিয়া আমি কিমান পাম প্ৰথমতে আমি তাক চাম হাতক যদি 3 বাৰ পূৰণ কৰো আমি কিমান পাম বনগল 343 পাম আৰু 343 লগত আমি নিজৰ ফালৰ পৰা 10 নম্বৰটা যোগ কৰি দিম তেতিয়া কিমান যাব 353 হৈ যাব অৰ্থাৎ উত্তৰটো কি হ'ব বন্ধুসকল উত্তৰটো হৈ যাব 353 গতিকে আমি চাম 353 কত আছে অপচন এ আছে গতিকে অপচন এ টো হৈ গল শুদ্ধ উত্তৰ আছে প্ৰশ্নটো কি কৈছে যদি 2+3+5=30 হয় 3+4+6=72 হয় আৰু 5+6+2 যদি 60 হয় তেন্তে 5+4+0=2 কিমান হ'ব আমি তাক এতিয়া কব লাগে ইয়াতনো কি বহিব আমি তাক এতিয়া কব লাগে আৰু এনে ধৰণৰ পৰীক্ষাত বন্ধুকল প্ৰশ্ন আহিব পাৰে গতিকে আপোনালোকে কি কৰিব চাব ইয়াত প্লাছ দিছে মানে আমি এইটো বুজা নাই যে আমি প্লাছ কৰিম মনত ৰাখিব কথাকা ইয়াত প্লাছ দিছে মানে আমি যে প্লাছ কৰিম এইটো কথা বুজোৱা নাই গতিকে আমি কি কৰিম আমি এতিয়া চাম কি কৰিলে আমি 30টো পাব পাৰোঁ এই 2, 3, 5ক আমি কি কৰিলে পাব পাৰোঁ যদি ভালদৰে লক্ষ্য কৰা চাব 2 লগত যদি আমি 3 পূৰণ কৰি দিওঁ কিমান হ'ব 2, 3 × 6 আৰু 6 লগত যদি আমি 5 পূৰণ কৰি দিওঁ কিমান হ'ব বন্ধুসকল 30 হৈ যাব অৰ্থাৎ 6, 5 × 30 এনেধৰণে আমি 30টো পাব পাৰোঁ এই যিটো পদ্ধতিত আমি পালোঁ নেক্সটটো ঠিক একেটা পদ্ধতিত আমি পাব লাগিব এতিয়া চাম 3 লগত যদি আমি 4 পূৰণ কৰি দিওঁ কিমান হ'ব 3 × 12 আৰু 12 লগত যদি আমি 6 পূৰণ কৰি দিওঁ কিমান হয় বন্ধুসকল 72 হৈ যায় গতিকে আমি পূৰণ কৰিলে 72 পাব পাৰোঁ সেই একেটা পদ্ধতিৰে নেক্সটটো পাব লাগিব গতিকে 5ৰ লগত যদি 6 পূৰণ কৰি দিওঁ কিমান হ'ব 5×6=30 আৰু 30ৰ লগত যদি 2 পূৰণ কৰি দিওঁ কিমান হ'ব বন্ধুসকল 60 হৈ যাব অৰ্থাৎ আমি পূৰণ কৰিলে উত্তৰটো পাই যাওঁ গতিকে নেক্সট কি কৰিব লাগিব 5ৰ লগত 4 পূৰণ কৰিম 5×6 কিমান বন্ধুসকল আপোনালোকে নিশ্চয় গম পাইছে 20 আৰু 20ৰ লগত যদি আমি 0 পূৰণ কৰি দিওঁ কিমান হ'ব 0 হৈ যাব তাৰমানে ইয়াত এনচাৰটো কি হ'ব লাগে বন্ধুসকল 0 হ'ব লাগে ক'ত আছে আমি তাক চাম অপশ্যন চিত আছে অৰ্থাৎ অপশ্যন চিটো হৈ গ'ল শুদ্ধ উত্তৰ দেখা পালে কিমান সহজ প্ৰশ্ন আছিল কিছুমানে হয়তো এই প্ৰশ্নটো অলপ বেলেগ ধৰণে কৰিবলৈ চেষ্টা কৰি টান কৰি পেলাব পাৰে গতিকে প্ৰশ্নটো আহিলে আপোনালোকে মনত ৰাখিব ইয়াত যদিহে প্লাছ চিন দিয়া থাকে ইয়াত এইটো নিবুজায় যে আপোনালোকে প্লাছ কৰিব গতিকে বলক আমি 2 নম্বৰ প্ৰশ্নটো আলোচনা কৰোঁ 2 নম্বৰ প্ৰশ্নটোত সুধিছে বন্ধুসকল এটা এলফাবেট চিৰিজৰ প্ৰশ্ন গতিকে ইয়াত কি সুধিছে দিয়া হোৱা শৃংখলাৰ পৰা আগৰ সংখ্যাটো কি হ'ব কোৱা অৰ্থাৎ ইয়াতনো কি বহিব আমি তাক ক'ব লাগে ইয়াত কি আছে বন্ধুসকল এ চি এফ জে অ' এনেধৰণে লিখা আছে গতিকে আমি এতিয়া কি কৰিম এনেধৰণৰ প্ৰশ্ন যেতিয়া আমি মনত ৰাখিব এ পৰা চিলৈকে এ বি চি ডি কিনে আমি পঢ়ি গৈ থাকিম কেনেধৰণে এ বি চি ডি এনেধৰণে পঢ়ি যদি গৈ থাকোঁ এ পৰা মাজত বিটো কেৰি আমি কি পালোঁ চি পালোঁ গতিকে এনেধৰণে কেইটা এৰি পাইছোঁ আমি তাক প্ৰথমতে চাই ল'ম যদি চাই এ পৰা যদি আমি মাজত আপোনালোকে লক্ষ্য কৰিব মাজত যদি বি টো এৰি থৈ যাওঁ আমি কি পাওঁ চি পাই যাওঁ ঠিক একেধৰণে চিৰ পৰা আমি এফ পাবৰ কাৰণে মাজত কি কি এৰি থৈ গ'লোঁ চিৰ পিছত কি হয় ডি পিছত কি হয় ই হয় তাৰপিছত এফ হয় মাজত আমি দুটা এৰিলোঁ এফৰ পৰা জেৰ মাজত আমি কেইটা এৰিলোঁ এতিয়া তাক চাম যদি লক্ষ্য কৰে এফৰ পিছত কি হয় জি হয় তাৰপিছত এইচ হয় হয়নে তাৰপিছত আই হয় তাৰপিছত জে হয় গতিকে মাজত আমি এবাৰ 3টা এৰিলোঁ তাৰপিছত জে পৰা অ' পাবৰ কাৰণে আমি কি কি কৰিলোঁ বন্ধুসকল মাজত কি কি এৰি থৈ গ'লোঁ আমি তাক চাম জেৰ পিছত কি কি হয় কে হয় এল হয় এম হয় তাৰপিছত এন হয় তাৰপিছতহে অ' হয় হয়নে এতিয়া চাওক প্ৰথমত আমি এটা এৰিলোঁ তাৰপিছত আমি 2টা এৰিলোঁ তাৰপিছত আমি 3টা এৰিলোঁ তাৰপিছত 4টা এৰিলোঁ নেক্সট এতিয়া কেইটা এৰিম 5টা এৰিম গতিকে অ'ৰ পৰা আমি 5টা যদি এৰি থৈ যাওঁ কি কি হ'ব পাৰি অ'ৰ পিছত কি কি আহিব পিউ আহিব কিউ হয়নে আৰ এছ টি তাৰপিছত কি হ'ব ইউ আহিব গতিকে নেক্সটটো হৈ যাব ইউ গতিকে ইউটো হৈ যাব বন্ধুসকল শুদ্ধ উত্তৰ কিয় হ'ব কাৰণ ইয়াত এটা এৰিছিলোঁ ইয়াত 2টা এৰিলোঁ ইয়াত 3টা এৰিলোঁ ইয়াত 4টা এৰিলোঁ এতিয়া 1, 2, 3, 4, 5টা এৰিলোঁ গতিকে এনেধৰণে আমি ইউ পাই গ'লোঁ অৰ্থাৎ ইউটো হ'ব শুদ্ধ উত্তৰ ক'ত আছে অপশ্যন বিত আছে গতিকে অপশ্যন বিটো হৈ গ'ল শুদ্ধ উত্তৰ দেখা পালে কিমান সহজ আছিল বলক আমি এতিয়া 3 নম্বৰ প্ৰশ্নটো আলোচনা কৰোঁ 3 নম্বৰ প্ৰশ্নটো সুধিছে বন্ধুসকল প্ৰশ্নবোধক স্থানত কি হ'ব অৰ্থাৎ ইয়াত কি হ'ব আমি তাক ক'ব লাগে প্ৰথমৰ প্ৰশ্নটোৰ লগত ইয়াৰ ৰিলেশ্যনশ্বিপ আছে বুলি আমি ক'ব পাৰোঁ অৰ্থাৎ প্ৰথম প্ৰশ্নটোৰ লগত প্ৰায় একে ইয়াত যদিও ষ্টাৰ দিয়া আছে এইটো মিন এইটো বুজা নাই যে ইয়াৰ ষ্টাৰ অৰ্থাৎ ইয়াত কি হ'ব পাৰে বন্ধুসকল যোগ বিয়োগ পূৰণ হৰণ যিকোনো এটা হ'ব পাৰে গতিকে আমি এতিয়া কি কৰিম বন্ধুসকল 5 আৰু 3 কি কৰিলে আমি 125 পাব পাৰোঁ আমি তাক চাম সেই একেটা পদ্ধতিৰে 4 আৰু 3 কি কৰিলে 64 পাব পাৰোঁ তাক চাম সেই একেটা পদ্ধতি আমি উত্তৰটো উলিয়াম এতিয়া চাওকচোন ভালদৰে লক্ষ্য কৰক 5 আৰু 3 আমি কি কৰিলে 125 পাব পাৰোঁ এবাৰ আপোনালোকে নিজে ট্ৰাই কৰি চাওকচোন বহুতে কয় যে প্ৰশ্নবিলাক আপুনি সহজ প্ৰশ্ন লৈছে পৰীক্ষাত এনেধৰণৰ প্ৰশ্ন আহিব বন্ধুসকল আৰু প্ৰশ্নটো সহজ নহয় হয়তো আপোনালোকক কৈ দিয়াৰ কাৰণে সহজ লাগে এবাৰ নিজে চেষ্টা কৰি চাওক বলক এতিয়া মই আপোনালোকক উত্তৰটো কৈ দিছোঁ চাব বন্ধুসকল
এই যে পাঁচটোক যে দেখিছে, পাঁচটোক যদি আমি তিনিবার পূরণ করো, কেবার পূরণ করবো বন্ধুসকল, তিনিবার যদি পূরণ করি কি হয় 125 হয়েছে। আপনাদের চাবছো নিজে এবার করে চক, যদি পাঁচটোক আমি তিনিবার পূরণ করো 125 হয়ে গেল। এটা তিনিবার যে পূরণ করলো কিয়, ইয়াত কিমান লিখা আসলে বন্ধুসকল, তিনি আসলে, গতি আমি ইয়াত তিনিবার পূরণ করে দিলো। ইয়াত চারি আছে না, ইয়াত কিমান আছে, তিনি আছে, গতি চারিটো কিবা কিমানবার পূরণ করি, তিনিবার পূরণ করি, চারি ইন্টু চারি ইন্টু চারি যদি কই দিও কিমান হবো বন্ধুসকল, 64 হবো, অর্থাৎ ইয়াত 64 লিখা আছে। গতি সেই একটা পদ্ধতি আমি নেক্সটো ব্যবহার করি। গতি নেক্সট ব্যবহার করলে কি হব, আঠক কি করি বন্ধুসকল, এবার আমি এটা দুবার পূরণ করি, দুবার কিয়, ইয়াত দুই লিখা আছে, দেখা পালে না, কনফিউজ নহব, কিন্তু ইয়াত দুই লিখা থাকার কারণে আমি কি করিম, এটা দুবার পূরণ করি, আঠক যদি দুবার পূরণ করো কি হব, 64 হব। গতি নেক্সট কি হব লাগিছিলে, 64 হব লাগিছিলে, কত আছে, অপশন সিট আছে, গতি অপশন সিটি হয়ে গেল শুদ্ধ উত্তর। চাইন প্রশ্নটা বন্ধুসকল একটা বহুত সহজ প্রশ্ন, এনে ধরনের প্রশ্ন এটা মোক কোনোবা এজন সাবস্ক্রাইবার মেসেজ করেছিল, মই তোমার যে প্রশ্ন আসলে প্রশ্নটা লওয়া নাই, তার কারণে দুঃখিত, মই প্রশ্নটা লম কাইলে বা পরহিলে ভিতরে আপনাদের পাই যাব, কারণ বহুতে মোক মেসেজ করে থাকে আর মই সেই মেসেজ সমূহর যাবিলাক কোয়েশন আছে, কোয়েশনবিলাক ডিসকাস করা নাই, মই একেলগে ডিসকাস করি বলে ওয়েট করে আছো। গতি বলকে প্রশ্নের উত্তর কি হবো আমি তাক চাও। প্রশ্নটা লিখিছে যে এনে ধরনের প্রশ্ন হওয়ার লগে বন্ধুসকল মনে রাখব, প্রশ্নটা পড়ে যাব, লগালগ কয়ে যাব, এ বিটক সরু কি বলে কেছে, এ বিটক সরু, যিজন সরু সেইজন তলত রাখব আর যিজন ডাঙর তেওঁক উপর রাখব, হয় না, এ বিটক সরু, গতি বিক আমি উপর লিখিম, হয়ে গেল না, কিন্তু সিটক ডাঙর, কাতক ডাঙর বলে কেছে, সিটক ডাঙর, কোন ডাঙর, এ ডাঙর, গতি আমি সিটো তলত লিখি ললো। তারপর কৈছে যে ডি এতক সরু, ডি কাতক সরু বলে কেছে, এতক সরু, গতি আমি ডি এতক সরু যদি আমি ইয়াতে লিখি দিলো, ঠিক আছে, কিন্তু সিটক ডাঙর, গতি সিটক ডাঙর আমি, গতি ডি টু ইয়াতে মাজত লিখি দিল, ক্লিয়ার হয়ে গেল। তারপর কৈছে যে ই বিটক সরু, ই কাতক সরু বলে কেছে, বিটক সরু, বিটক কোন সরু, ই সরু, গতি আমি ইটো ইয়াতে লিখি ললো, কিন্তু এতক ডাঙর বলে কৈছে, এতক ডাঙর বলে কৈছে, গতি আমি এ উপর লিখি দিল, হয় না, গতি আমি বরাবর পাই গলো, কি পালো, বি পালো, ই পালো, এ পালো, ডি পালো, সি পালো, এনে ধরনের আমি সিরিয়ালটা পাই গলো। তা প্রশ্নটা সুদিছে সকলকে সরু ব্যক্তিজন কোন, একবারে সরু ব্যক্তিজন হয়েছে সি, গতি কত আছে, অপশন দুইটা আছে, দুইটো হল শুদ্ধ উত্তর, দেখা পালে কি সহজতে আমি উত্তরটা করব পারো, গতি এনে ধরনের প্রশ্ন আহলে এনে ধরনের উত্তর করব। বলক আমি 5 নম্বর প্রশ্নটা আলোচনা করি, 5 নম্বর প্রশ্নটা বন্ধুকল ইয়াত সুদিছে যে দিয়া হওয়া আকৃতিরপরা কেটা ত্রিভুজ আছে বিচারি উলিয়া, ইয়াত ত্রিভুজ কেটা আছে আমি তাকে এটা কব লাগে, হয়তো বহুতে প্রশ্নটা করতে খেলি মিলি লাগি যাব, কেন খেলি মিলি লাগবে আপনাদের চাব, আমি যেটা ত্রিভুজ সমূহ কাউন্ট করি কেন ধরনের করি চাব, এক দুই তিন চারি পাঁচ ছয় সাতটা, কিছু মানে ভাবিছে এইটো ত্রিভুজ হয়, এইটো কিন্তু ত্রিভুজ নয়, আপনাদের ভালো লক্ষ্য করুন, ইয়াত মাজত যদি আঁচডাল থাকিলেহেতেন তেতিয়া ত্রিভুজ হলহেতেন, কিন্তু এইটো ত্রিভুজ নয়, গতি আমি কেটা ত্রিভুজ পালো, সাতটা পালো, বহুতে হয়তো শুদ্ধ উত্তর সাত বলে ধরে লৈছে, আকো কি করেছে, কিছু ধরেছে, চাওকচোন এইটো এটা আছে দেখুন ডাঙরকে, হয় না, গতি আর এটা আহি গল, আহিলে নে, গতি আঠটা হল, এটা আপনাদের লক্ষ্য করবো, আমার ভালদরে কৈছো আপনাদের লক্ষ্য করবো আমি কেন ধরনের পাই গিয়ে আছো, ঠিক আছে, ইয়াত আপনাদের যদি লক্ষ্য করে দেখা পাব যে ইয়ারপরা এনে ধরনের এটা আছে, এটা এটা আছে না ত্রিভুজ, গতি ইয়াত এটা পালো, আকো যদি লক্ষ্য করে ইয়ারপরা ইয়াতো এটা ত্রিভুজ আছে, আছে নে, গতি আমি আরোটা পালো, অর্থাৎ কেটা পালো, দুটা পালো ত্রিভুজ, অলরেডি আমি আঠটা পাই আছো আর দুটা পালো, আর যদি লক্ষ্য করে চাবসুন ইয়ারপরা এইটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজ হয় না নয়, হয় নিশ্চয়, গতি আর এটা পালো, কেটা পালো, টোটাল তিনটা পালো আকো, গতি আমি প্লাস করে দিম, হাতেকে আঠ, আঠ তিনি কিমান বন্ধুসকল 11, গতি 11টো হয়ে যাব শুদ্ধ উত্তর, কত আছে, অপশন বিত আছে, গতি বিটো হয়ে গেল শুদ্ধ উত্তর। বন্ধুসকল এই যিকেইটা প্রশ্ন আজি লৈছো, প্রশ্নকেইটা কোনোবা আপোনালোকৰ মাজৰ পৰা মোৰ ছাবস্ক্রাইবারে সেন্ড কৰি দিয়া প্রশ্ন ইনষ্টাগ্রামত বা ফেসবুকত সেন্ড কৰি দিছে, যদিহে আপুনিও সেন্ড কৰিব বিচাৰে, আপোনাৰ যদি ডাউট থকা কোয়েশ্চন আছে তেনেহলে ইনষ্টাগ্রাম আইডি লার্নট এসপিকে নাইবা ফেসবুক আইডি লার্নট এসপিকেত আপোনালোকে যাওক আৰু মোলৈ প্রশ্নকেইটা সেন্ড কৰি দিয়ক, মই এনেধৰণে সপ্তাহটোত এটা ভিডিও লৈ আহিম, যিটো ভিডিঅ'ত নেকি আপোনালোকে দিয়া প্রশ্নসমূহ মই আলোচনা কৰিম। প্রশ্নটো কি হৈছে বন্ধুসকল, যদিহে এম ইউ এস সি এল ই শব্দটোৰ সংকেত ই এল সি এস ইউ এম হয় তেন্তে এল এ টি আই পি এস সি শব্দটোৰ সংকেতনো কি হ'ব আমি তাকে এতিয়া কব লাগে, এনে ধরনের প্রশ্ন বন্ধুসকল বহুত সহজতে সলভ করব পারি, মাত্র দুই তিন সেকেন্ডের সময়তে আপনাদের সলভ করব পারিব, আপনাদের মাত্র ট্রিক্সটা জানি ললে হয়ে গেল। বহুতে কি করে বন্ধুসকল এনে ধরনের প্রশ্নটা অহার লগে লগে ইয়াক লিখি লয় আর ইয়াকো লিখি লয়, ইয়াক লিখি লওয়ার পিছত ইয়ার পিছত কেনেকে কি করে এই এমটো লগত ইটো কিমান ডিফারেন্স আছে, কিমান পার্থক্য আছে তাক বিচারি ফুরবলে চেষ্টা করা আর তেনেকে ধরনের করে থাকলে টাইমটা গুছি যাব। প্রথমত আপনাদের কি করব মনে রাখব, প্রথমত আপনাদের কি করব, ইয়ার আর ইয়ার থাকা যা লেটার্স যা বর্ণ আছে বর্ণকটা লক্ষ্য করব যে একে হয় নহয়, যদি লক্ষ্য করে দেখা পাব যে ইয়াত যা বর্ণ আছে ইয়াত থাকা বর্ণকটা একে সেম টু সেম বর্ণ লিখা আছে, কোনো ধরনের পার্থক্য নাই, হয় না, ইয়াতো এম আছে ইয়াতো এম আছে ইয়াতো ইউ আছে ইয়াতো ইউ আছে ইয়াতো এস আছে ইয়াতো এস আছে, তেনেকে ধরনের গোটেকটা একেকটাতে আছে অকায় পকায় দি থা আছে, মাত্র কি কি ধরনের কেনকে ধরনের অকায় পকায় দিয়া আছে আমি তাক চালে হয়ে গেল, হলে গতি বলো কেটে আমি তাক করে চাও,
কি করিম একবারে প্রথমতে এবার এনসারটলে যাম, আমি প্রশ্নতে না যাব, এনসারটলে যাম। এনসারটো প্রথমতে কি লিখা আছে তাক যাম, প্রথমতে কি লিখা আছে, ই লিখা আছে, হয়নে? গতিকে আমি প্রশ্নটোত একবারে শেষত কি আসলে আমি তাক চাম, এটা প্রথমতে কি আসলে বা ই টু কোথা আমি তাক চাম, ই টু কোথা বন্ধুসকল একবারে শেষত আসলে, অর্থাৎ একবারে শেষরটো প্রথমতে লিখিলে, হয়নে? গতিকে আমি ইয়ার একবারে শেষত কি আছে, সি, গতিকে আমি তাক প্রথমতে লিখি লম, বুঝি পালেনে? গতিকে আমি তেনেধরণে সি টু লিখি ললো। তারপর আমি চাম ইয়াত নেক্সট কি আছে, দুই নম্বর এল আছে, গতিকে এল টু ইয়ারপর কোরপা আনিলে শেষ ফালের দুই নম্বর আছে, গতি শেষ ফালের দুই নম্বর কি আছে বন্ধুকল, ইয়াত এ আছে, গতিকে আমি এ লিখিম, তেনেধরণে আমি গৈ থাকিম এটাকে। ইয়াত কি আছে বন্ধুকল, সি আছে, ইয়াতো সি আসলে, হয়নে? করেছে কি এফালের এনেধরণে গৈ আছে, আর সেই তাত ইয়াত এনেধরণে লিখি লিখি গৈ আছে, অর্থাৎ শেষ ফালের এটাকে লিখি লিখি গৈ আছে। গতিকে পি লিখিম নেক্সটটো গৈ, আই লিখিম নেক্সটটো, টি লিখিম নেক্সটটো, নেক্সটটো এ লিখিম নেক্সট, তারপর এল, গতিকে ক্যাপিটেল হয়ে যাব শুদ্ধ উত্তর, কত আছে অপশন সিট আছে, গতিকে অপশন সিটি হয়ে গেল শুদ্ধ উত্তর। মোট আপনাদের নিশ্চয় বুঝি পালে, আর যেজনে মোলে সেন্ড করেছিলেন আপনিও নিশ্চয় সঙ্গে বুঝি পালে, যদি বুঝি পালে আপনাদের মেসেজ করবলে নাপাহরিব বা আপনি কমেন্ট করে দিবলে নাপাহরিব যে হয় মো বুঝি পালো। বলুক এটা আমি নেক্সট প্রশ্ন আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন তো বন্ধুকল আপনাদের এবার নিজে ট্রাই করে চক, এটা একটা বন্ধুকল ইমান সহজ প্রশ্ন নয় আর ইমান টান প্রশ্ন বলে মনে নকো, আপনাদের যদি প্র্যাকটিস করে আছে তেনহলে ইজি প্রশ্ন, সেই আগের প্রশ্নটোর প্রায় একে কিন্তু ইয়াত অকমান খেলিমেলি আছে। কেন ধরনের চাবো, ইয়াত প্রথম কি লিখা আছে, টি আই জি ই আর আছে, হয়নে? আর তার ঠিক কোড হিসাবে কি দি থা আছে, কিউ ডি এফ এইচ এস। এটা কথাটো হল ইয়ার উত্তরটো আমি কেনেকৈ পাম, এজন সাবস্ক্রাইবারে মোক সেন্ড করেছিল ইনস্টাগ্রামত যে প্রশ্নটোর উত্তর মই বিচাৰি পোৱা নাই, গতিকে আমি কেনেধৰণে বিচাৰি পাম সাব আপোনালোকে, এই প্রশ্নটো বিচাৰি লবলৈ কিন্তু ইমান সহজো নহয়, আপোনালোকে ভালদৰে এবাৰ নিজে কৰি চাওকচোন, মই উত্তরটোৰ কাৰণে অপেক্ষা কৰি আছো আপোনালোকে কি পাইছে বলক, মই উত্তরটো কৈ দিছোঁ, ভালদৰে লক্ষ্য কৰিব ইয়াত কি কৰিছে। যদি লক্ষ্য কৰা দেখা পাব যে একেবাৰে শেষত কি আছে বন্ধুকল, আৰ আছে। এতিয়া প্ৰথমতে কি কৰে, যিটো প্ৰশ্নটো আছিলে টাইগাৰ আছিলে নে, টাইগাৰ যিটো প্ৰশ্ন আছিলে প্ৰশ্নটোতে একেবাৰে শেষৰ পৰা আকৌ এবাৰ লিখি যাওক। কেনেকৈ ধৰণে লিখিব, প্ৰথমতে কি পালোঁ, আৰ পালোঁ, গতিকে আপোনালোকে আৰটো লিখি লওক। তাৰপিছত কি আছে, ই আছে, গতিকে ই টো লিখি লওক। তাৰপিছত কি আছে, জি আছে, গতিকে জি টো লিখি লওক, হ'লনে? তাৰপিছত আই আছে, গতিকে আই টো লিখক, আৰু শেষত কি আছে, টি আছে, গতিকে টি টো লিখি লওক। প্রথমে কি করে ললো, আমি যদি প্রশ্ন আসলে প্রশ্নটকে উলোটা করে ললো, বুঝি পালেনে? প্রশ্নটা উলোটা করার পিছত এটা কি করেছে, আর টুর যদি মাইনাস ওয়ান করে দিও কি হব বন্ধুগণ, কিউ হব না নয়, আর টুর যদি মাইনাস ওয়ান করে দিও আমি তো কিউ পাই যাম। কেনেকে পাম আপনাদের চাক, এ বি সি ডি যদি আমি পড়ি গিয়ে থাকো, প্রথমে কি পাও, প্রথমে কিউ পাও, কিউ পাওয়ার পিছত আমি আর পাও। যদি চাই আপনাদের ই পিছত আমি কি পাও বন্ধুগণ, ই পিছত যেহেতু আমি এফ পাওঁ, কিন্তু ই আগত কি পাওঁ, এ বি চি ডি পঢ়ি গ'লে ই আগত আমি ডি পাওঁ, গতিকে ডি আছিলে নে, গতিকে আমি ডি পালোঁ ঠিক তেনেধৰণে। গতিকে আমি জি আগত কি আছিলে তাক চাম, অর্থাৎ আগত মানে নিশ্চয় বুজি পাইছে, আমি এ বি চি ডিখিনি পঢ়ি গৈ থাকোঁতে জিৰ আগত কি পাওঁ, এফ পাওঁ, হয়নে? এফৰ পিছতহে আমি জি পাওঁ, গতিকে নেক্সট আমি এফ পালোঁ, অর্থাৎ কি কৰিছে, চিম্পলকৈ ক'বলৈ গ'লে ইয়াৰ পৰা এটাকে মাইনাস কৰি কৰি গৈ আছে, ঠিক তেনেধৰণে আমি এই কোডকেইটা পাই গ'লোঁ। গতিকে এটা উত্তরটা উলিয়াবলে সহজ হয়ে থাকলে, হয় না নয়? গতিকে আমি কি করম, ঠিক তেনধরনের উত্তরটো এটা উলিয়াম। প্রথমে কি করম, এফ আই এস এস তো আমি লিখি ললো, আর ইয়াক এটা আমি প্রথমে উলোটা করে নিলাম, উলোটা করলে মানে শেষটো প্রথমে লিখিম, এইচ প্রথমে লিখিলো, তারপর এস লিখিলো, হয়নে? তারপর আই লিখিম, তারপর এফ লিখিম। এটা কি করম, ইয়ার আগত কি কি আসলে আমি তাক চাই চাই গিয়ে থাকিম, যদি চাই এইচর আগত আমি কি পাবো নকল, এইচর আগত আমি সদায় জি পাও, গতিকে প্রথমে জি আহিলে, হয়নে? এসর আগত আমি কি পাবো নকল, যদি ভালদরে লক্ষ্য করে দেখা পাবো যে এসর আগত আমি আর পাও, হয়নে? আর আইটোর আগত আমি কি পাও, এইচ পাও, হয় না নহয়? আর এফর আগত কি পাও বন্ধুকল, আমি ই পাও। গতিকে এইটো হয়ে যাব শুদ্ধ উত্তর। উত্তরটা কত আছে আমি তাক চাম, জি আর এ সি, জি আর এ সি ইয়াত আছে, গতিকে অপশন বি টু হয়ে গেল, অর্থাৎ দুই নম্বরটো হয়ে গেল শুদ্ধ উত্তর। দেখা পালে কি সহজ আছিল প্রশ্নটো, কিন্তু যদিও সহজ আছিল বন্ধুকল, এইটো ইমানো সহজ নয়, মনে রাখব, যদি আপনি প্র্যাকটিস করে আছে তো আপনার কারণে সহজ, যদি প্র্যাকটিস করে থাকা নাই সহজ নহয়। মই আপনাদের প্রশ্নটা বুঝি পালে কেনেকে উত্তর করব লাগিব। বলক এটা আমি তিনৰ প্রশ্ন আলোচনা করো। তিনৰ প্রশ্ন সুদেছে যে বন্ধুকল, তলত দিয়া শৃঙ্খলাটোর আগর সংখ্যাটো কি হব, অর্থাৎ আমি এতিয়া কব লাগে যে ইয়াত কি বহিব। এইটো এটা ইন্টারেস্টিং প্রশ্ন বন্ধুকল, ইন্টারেস্টিং বলে কিয় কৈছো, এই প্রশ্নটোর উত্তর ইমান সহজতে উলিয়াব পৰা না যাব বা ইমান টানো নহয় যদি আপনি প্র্যাকটিস করে, মনে রাখব। আমি কি করিম বন্ধুমতে, আমি পাঁচ আর ষোলোর মাজত যেটা পার্থক্য আছে আমি তাক চাম। আমি যদি পাঁচ আর ষোলোর মাজত পার্থক্যটা চাও, পাঁচ আর ষোলোর মাজত আমি কি পাওঁ বন্ধুকল, এগারো পাওঁ, হয়নে? আর এগারোর মনে রাখব আপনাদের, এগারোটো পড়ার পিছত আমি কি করি, ষোলোর পর ফোর্টি নাইনের মাজত কি পাওঁ আমি তাক চাম। ফোর্টি নাইন আর ষোলোর মাজত কি পাম, ন পা ছয় গেলে তিন, চারি পা এক গেলে তিন, গতিকে আমি তেত্রিশ পালো। ফোর্টি নাইনের পর আমি কি প্লাস করলে এশ চারি পাম, যদি আমি ফিফটি ফাইভ প্লাস করে দিও, আপনাদের চাব ফিফটি ফাইভ প্লাস করলে আমি এশ চারি পাই যাম। এটা চাওক, এই এগারো তেত্রিশ আর পঁচপন্নর মাজত কিবা একটা সম্বন্ধ আছে জানো,
আপোনালোকে যদি লক্ষ্য কৰে চাবচোন কিবা সম্বন্ধ দেখা পাইছেনে, নিশ্চয় ইয়াত এটা সম্বন্ধ আছে আপোনালোকে হয়তো দেখা পোৱা নাই। যদিহে আপোনালোকে চাই অড নাম্বাৰ চালে এঘাৰৰ পৰা দহ নম্বৰ অড নাম্বাৰটো হৈছে, এঘাৰৰ পৰা কেই নম্বৰটো বুলি কৈছোঁ, এঘাৰৰ পৰা যদি চাই দহ নম্বৰ অড নাম্বাৰটো হৈছে তেত্ৰিছ। ঠিক তেনেধৰণে তেত্ৰিছৰ পৰা দহ নম্বৰটো হৈছে ফিফটি ফাইভ। গতিকে ফিফটি ফাইভৰ পৰা দহ নম্বৰটো অড নাম্বাৰ কি আছিলে আমি তাক চালে উত্তৰটো এতিয়া পাই যাম। কিন্তু এতিয়া কথাটো হ'ল, ইমান দীঘলীয়া এটা অংক আমি কেনেকৈ বিচাৰি ল'ম, অড নাম্বাৰ গোটেইকাল লিখি এটা এটাকৈ গৈ থাকিম নেকি, দহটাৰ মাজত কি আছে আমি তাক চাবৰ কাৰণে। অড নাম্বাৰখিনি লিখি থকাতে আমাৰ তিনি চাৰি মিনিট সময় গুচি যাব। গতিকে উত্তৰটো কেনেকৈ কৰিম এতিয়া চাওক, ইজি পদ্ধতি আপোনালোকক কৈছোঁ। এঘাৰৰ লগত যদি আমি মনত ৰাখিব, এঘাৰৰ লগত যদি আমি পূৰণ ওৱান কৰি দিওঁ কিমান হয়, এঘাৰ এগুণ এঘাৰ হৈছে। যদি আপোনালোকে চাই এঘাৰৰ লগত যদি আমি পূৰণ তিনি কৰি দিওঁ, এঘাৰৰ লগত পূৰণ তিনি কৰিলে কিমান হয়, তেত্ৰিছ হৈ যায়, হয় না, থাৰ্টি থ্ৰী হ'বনে নহয়, থাৰ্টি থ্ৰী হৈ যাব। আৰু আমি ঠিক তেনেধৰণে যদি এঘাৰৰ লগত যদি পাঁচ পূৰণ কৰি দিওঁ কিমান হ'ব, পঁচপন্ন হ'ব, হ'বনে নহয় আপোনালোকে চাওকচোন, যদি চাই দেখা পাব যে হয়। এতিয়া কি কৰিম, এতিয়া চাওকচোন ইয়াত আমি কিমান পূৰণ কৰিছিলোঁ, প্ৰথমতে ওৱান, তাৰপিছত কিমান কৰিলোঁ তিনি, তাৰপিছত কিমান কৰিলোঁ পাঁচ, গতিকে এক তিনি পাঁচ, নেক্সটটো কি হ'ব, সাত হ'ব, হয়নে নহয়, এক তিনি পাঁচকৈ গৈ আছে, গতিকে নেক্সটৰটো হ'ব সাত। গতিকে আমি কি কৰিম, এবাৰ এঘাৰৰ লগত সাত পূৰণ কৰি দিম, এঘাৰৰ লগত সাত পূৰণ কৰিলে কিমান হ'ব বন্ধুসকল, ছেভেণ্টি ছেভেন হৈ যাব। আৰু এই ছেভেণ্টি ছেভেনটো কি কৰিম আমি এতিয়া এশ চাৰিৰ লগত প্লাছ কৰি দিম, এশ চাৰিৰ লগত যদি ছেভেণ্টি ছেভেনটো প্লাছ কৰি দিওঁ কিমান হ'ব, সাতে চাৰিয়ে কিমান বন্ধুসকল, সাতে চাৰিয়ে যদি চাই আপোনালোকে দেখা পাব যে এঘাৰ, গতিকে এক উকলিলে এক, সাতো শূন্য আছে যিহেতু ইয়াত, গতিকে একটো আহিলে আঠ হৈ গ'ল, আৰু এক গতিকে কিমান পালোঁ, এশ একাশী। আমি কিমান পালোঁ বন্ধুসকল, এতিয়া এশ একাশী পাই গ'লোঁ, অৰ্থাৎ উত্তৰটো হৈ গ'ল ওৱান এইটি ওৱান। এই প্ৰশ্নটোৰ উত্তৰ মই ভাবোঁ আপোনালোকে নিশ্চয় বুজি পালে, যিজনে মোলে প্ৰশ্নটো চেণ্ড কৰি দিছিলে তেওঁ মই ভাবোঁ নিশ্চয় বুজি পালে, গতিকে অপশ্যন চিটো হৈ গ'ল শুদ্ধ উত্তৰ। দেখা পালে আমি কেনেধৰণৰ উত্তৰটো কৰিলোঁ, গতিকে বলক আমি চাইনৰ প্ৰশ্নটো আলোচনা কৰোঁ। চাইনৰ প্ৰশ্নটো বন্ধুসকল এটা বহুত ইজি প্ৰশ্ন, আৰু এনেধৰণৰ প্ৰশ্ন এটা আপোনালোকৰ বি এড চি ই টি এক্সামত দিছিলে, অৰ্থাৎ ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিয়ে যি বি এড এক্সাম পাতিছিলে ন, তাত এনেকুৱা ধৰণৰ এটা পৰীক্ষাত কুৱেশ্যন দিছিলে। গতিকে বলকে প্ৰশ্নটো উত্তৰ আমি কেনেধৰণে কৰিম, প্ৰশ্নটো সুধিছে যে বন্ধুসকল তলত দিয়া পাখাগুটিৰ পৰা তিনি বিপৰীতে, কাৰ বিপৰীতে, তিনি বিপৰীত ফলকত কি হ'ব আমি ক'ব লাগে, তিনি বিপৰীত দিশে আমি কি আছে তাক এতিয়া ক'ব লাগে। এতিয়া চাব বন্ধুসকল, এনেধৰণে প্ৰশ্ন আহিলে আপোনালোকে মনত ৰাখিব, এনেধৰণৰ প্ৰশ্ন অহাৰ লগে লগে আপোনালোকে কৰিব কি, তিনিটো ক'ত ক'ত আছে তাক চাব। ইজি প্ৰশ্ন, একদম এক ক'লো নহয় আপোনালোকক, মাত্ৰ বিছ ছেকেণ্ডত ছল্ভ কৰিব পাৰিব। তিনিটো ক'ত ক'ত আছে চাওক, তিনিটো ইয়াত আছে, তিনিটো ইয়াত আছে, আৰু তিনিটো ইয়াত আছে। দেখা পালেনে ক'ত ক'ত দেখা পালে তিনিটো, গোটেইকেইটা ফলকতে আছে। যদিহে দেখা পালে গোটেইকেইটা ফলকতে তিনিটো আছে, তাৰমানে ইয়াত যিকেইটা নাম্বাৰ আছে সেই নাম্বাৰকেইটা কেতিয়াও তিনি বিপৰীত দিশত হ'ব নোৱাৰে। কি বুলি ক'লোঁ, মই ক'লোঁ যে তিনি চবতে আছে, ইয়াতো আছে, ইয়াতো আছে, ইয়াতো আছে, তাৰমানে ইয়াত যিকেইটা সংখ্যা দি থৈছে সেই সংখ্যাকেইটাও কেতিয়াও হ'ব নোৱাৰে। অৰ্থাৎ কি কি হ'ব নোৱাৰে, দুই, দুইটো তিনি বিপৰীতত হ'ব নোৱাৰে, এক, একটো বিপৰীতত হ'ব নোৱাৰে, একটো অলৰেডি আমি লিখিলোঁ, আৰু পাঁচটো বিপৰীতত হ'ব নোৱাৰে, কাৰণ তিনিটো অলৰেডি ইয়াত দেখা পাই আছে, তাৰ তলতহে আমি কি আছে চাব লাগে, হয়নে, নেদেখা চাইডটোতে আমি ক'ব লাগে, আৰু চাৰিটো ইয়াত যিহেতু হ'ব নোৱাৰে। গতিকে আমি এতিয়া কি কৰিম, আমি এতিয়া ডাইৰেক্টলি অপশ্যনকেইটাত গুচি যাম, চাম যে ইয়াত এক পালে একটো হ'ব নোৱাৰে কৈছিলোঁ, আমি একটো কেঞ্চেল, পাঁচ পালে পাঁচটো হ'ব নোৱাৰে বুলি কৈছিলোঁ, কেঞ্চেল, হ'লনে, চাৰি পালে চাৰিটো হ'ব নোৱাৰে বুলি কৈছিলোঁ, কেঞ্চেল, গতিকে থাকিলে কি, ছিক্স থাকিলে, গতিকে ছিক্সটো হৈ গ'ল শুদ্ধ উত্তৰ। দেখা পালে কিমান কম সময়তে, মাত্ৰ বিছ ছেকেণ্ড বা ত্ৰিছ ছেকেণ্ড সময়ত আপোনালোকে উত্তৰটো কৰিব পাৰিব, এইটো এনচাৰটো ছিক্স হৈ গ'ল, আপোনালোকে নিশ্চয় বুজি পালে। যদিহে আপোনালোকৰ ডাউট হৈছে, তাৰ কথা মনত ৰাখিব, আপোনালোকে পৰীক্ষাত এনেধৰণে দি দিব পাৰে, ছাপ'জ ধৰি ল'লোৱে তিনি ঠাইত যদি আপোনালোকক দি দিলে দুই, দুই নহয়, ইয়াত যিহেতু দুই আছে অলৰেডি, হয়নে, গতিকে ইয়াত ধৰি ল'লোঁ আমি ছিক্স দি দিলে। এতিয়া আপোনালোকে ক'ব লাগে যে তিনি বিপৰীতে কি আছে, তিনি বিপৰীতত কি আছে বুলি এতিয়া আমি ক'ব লাগে। তেতিয়া ইয়াত চাব, এইটো বাদ দিব, এইটো বাদ দিব, অৰ্থাৎ এক আৰু পাঁচ বাদ দিলে, চাৰি আৰু দুই বাদ দিলে, গতিকে এইকেইটাৰ ভিতৰতে এটা হ'ব আমি গম পাই যাম। এইকেইটাৰ ভিতৰত চাওকচোন, ইয়াত দুই আছিলে, দুই কেঞ্চেল হৈ গ'ল, এক আছিলে, এক কেঞ্চেল হৈ গ'ল, থাকিলে কি, ছিক্স থাকিলে, গতিকে ছিক্সটো হৈ গ'ল শুদ্ধ উত্তৰ। দেখা পালেনে একেবাৰে ইজি, কিমান পদ্ধতি, সহজ পদ্ধতি আমি উত্তৰটো কৰিব পাৰোঁ, গতিকে এনেধৰণে আপোনালোকে উত্তৰটো কৰিবলৈ নাপাহৰিব। গতিকে অপশ্যন বিটো হৈ গ'ল শুদ্ধ উত্তৰ। বলক আমি পাঁচ নম্বৰ প্ৰশ্নটো আলোচনা কৰোঁ। পাঁচ নম্বৰ প্ৰশ্নটো বন্ধুসকল এটা বহুত ইণ্টাৰেষ্টিং প্ৰশ্ন, কিয় ইণ্টাৰেষ্টিং আপোনালোকে চাওকচোন, প্ৰশ্নটো সুধিছে যে তলত দিয়া আকৃতিৰ পৰা কেইটা ত্ৰিভুজ আছে বিচাৰি উলিওৱা। আমি কালি এটা প্ৰশ্ন এনেধৰণে কৰিছিলোঁ, তাত ত্ৰিভুজ কেনেধৰণে গণনা কৰিব লাগে শিকাইছিলোঁ, হয়নে, গতিকে ইয়াত আমি এতিয়া কেনেকৈ কাউণ্ট কৰিম, আপোনালোকক এটা কনচেপ্ট শিকাম। একবাৰ যদি আপোনালোকে সেই কনচেপ্টটো বুজি পাই যায় ন, তেতিয়াহ'লে এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন যিমানেই নাহক লাগিলে আপোনালোকে ইজিলি ছল্ভ কৰিব পাৰিব। চাব আপোনালোকে কেনেধৰণে মই কৈছোঁ, এনেধৰণে ঘৰ থকাৰ লগে লগে কওক আপোনালোকে ইয়াত এটা কেইটা ত্ৰিভুজ আছে, পটাপট কওক কেইটা আছে, এটা ত্ৰিভুজ আছে, পটাপট আপোনালোকে ক'ব পাৰিলে, মই মাজতে এটা দি দিলোঁ, এতিয়া কেইটা ত্ৰিভুজ আছে, পটাপট বহুতে কৈ দিব দুটা ত্ৰিভুজ আছে, মনত ৰাখিব দুটা ত্ৰিভুজ ন, তাতকৈ বেছিকৈ আছে, কেনেকৈ আছে চাব, এইটো এটা হ'ল, এইটো দুটা হ'ল, হয়নে, এই যে ডাঙৰটো দেখিছে না আপোনালোকে, মই বেলেগ কালাৰ লৈ দেখাই দিছোঁ আপোনালোকক, এইটো এটা দেখিলে পালে নাই, তিনিটা, তিনিটা হ'লনে, ইয়াত কেইটা আছে, তিনিটা হ'ল। এতিয়া চাওক আমি তিনিটাটো যে পালোঁ,
ইয়াত কেইটা পালোঁ? আমি তিনিটা পালোঁ। এই দুই আৰু একটোক যদি প্লাছ কৰোঁ তিনি হয় নহয়, ইয়াত দুই পালোঁ আৰু ইয়াত এক পালোঁ, হয়নে? দুই প্লাছ ওৱান কৰিলে তিনি হয়নে নহয়? তিনিটো তেনেধৰণে পাব পাৰোঁ আমি। গতিকে ইজি ট্ৰিক্সটো হৈছে বন্ধুসকল সেইটোৱে। চাব আপোনালোকক মই আকৌ কৈছোঁ কেনেধৰণে। এতিয়া ছাপ'জ ধৰি ল'লোঁ আপোনালোকক এইটো এটা ঘৰ পালে, এটা ত্ৰিভুজ, এইটো দুটা পালে, এইটো তিনিটা পালে, এইটো কেইটা হ'ল? চাৰিটা হ'ল। আপোনালোকে কেইটা পালে? চাৰিটা পালে। এতিয়া আপুনি ক'ব লাগে ফটাফট ইয়াত কেইটা ত্ৰিভুজ আছে? এটা, দুটা, তিনিটা, চাৰিটা। বহুতে চাৰিটা বুলি ক'ব, কিন্তু চাৰিটাটো নহয়। চাওক কাৰণটো, ডাঙৰকৈ এটা হ'ল এইটো এটা, হয়নে? পাঁচটা, এইটো এটা আছে ছটা, এইটো এটা আছে সাতটা, এইটো এটা আছে আঠটা। আঠটা পালে নে আপোনালোকে? আকৌ এটা আছে ইয়াৰ পৰা ইয়ালে নটা, আৰু ইয়াৰ পৰা এটা আছে দহটা। গতিকে দহটা ওলালে, ইমানটা আমি লেখ কৰি থাকিলেতো টাইমটো গুচি যাব। গতিকে আমি কি কৰিম এতিয়া? ইয়াত এক লিখিলে, ইয়াত দুই লিখিছিলে, হয়নে? ইয়াত তিনি লিখিছিলে, আৰু ইয়াত চাৰি লিখিছিলে। গোটেইকাল প্লাছ কৰি দিয়কচোন। চাৰি তিনি কিমান? সাত। সাত দুই কিমান? ন, নকৈ দহ। মই আপোনালোকক কৈছিলোঁ নে দহটা বুলি? গতিকে আমি পাই গ'লোঁ দহটা। দেখা পালে আমি কেনেধৰণে সহজতে উলিয়াব পাৰিলোঁ। অৰ্থাৎ আমি কৰিব লাগে কি? চিম্পলি ইয়াত এনেধৰণে এটা, দুটা, তিনিটা, চাৰিটাকৈ লিখি গোটেইকেইটা প্লাছ কৰি দিব লাগে, তেতিয়া আমি উত্তৰটো পাই যাম। এতিয়া ইয়াত পটাপট আপোনালোকে উত্তৰটো কৰক, কেইটা হ'ব পাৰে? এক, দুই, তিনি, চাৰি প্লাছ কৰিলে কিমান হ'ল? চাৰি, তিনি, সাত, সাত, দুই, ন, নকৈ দহ। কেইটা হ'ল? দহটা হ'ল। চাব কিন্তু ইয়াত দহটা নটাতকৈ বেছিকৈ আছে। কিয় বেছিকৈ আছে আপোনালোকে চাওকচোন, চাওকচোন। এইডাল এডাল আঁচ দি দিলে, দিলে নাই? অৰ্থাৎ এইখিনিৰ পৰাহে আমাৰ এনেকৈ ধৰণেহে দহটা হৈছে, এনেধৰণে দহটা হৈছে। গতিকে আমি সেইকেইটা বাদ দিয়াৰ লগে লগে আমি আঁচডাল নাই বুলি ধৰিলোঁ, ইয়াতো ওপৰবোৰলৈ গুচি যোৱাৰ লগে লগে কেইটা হ'ল? এটা, দুটা, তিনিটা, চাৰিটা, ইয়াতো দহটা হ'ল। হ'লনে নাই হোৱা? আকৌ ইয়াতো হ'ল নে? এটা, দুটা, তিনিটা, চাৰিটা, হ'ল নাই? ইয়াতো দহটা হ'ল। গতিকে কিমানটা হ'ল? টোটেল ত্ৰিছটা হ'ল। গতিকে কেইটা আছে ইয়াত বন্ধুসকল? টোটেল থাৰ্টি আছে। আপোনালোকে গণনা কৰি চাব নালাগে। চাওক আপোনালোকক মই একেবাৰে সহজতে কৈ দিছোঁ মনত ৰাখিবৰ কাৰণে, পৰীক্ষাত আহিলে কি কৰিব? এনেধৰণে প্ৰশ্ন অহাৰ পিছত যদি আপোনালোকক ত্ৰিভুজ সুধিবলৈ দিয়ে, মানে ত্ৰিভুজ কেইটা আছে যদি সোধে, ডাইৰেক্ট লিখিব ওৱান, টু, থ্ৰী, ফ'ৰ, তাৰপিছত প্লাছ কৰি দিব। প্লাছ কৰাৰ লগে লগে কেইটা হ'ল? দহটা হ'ল, আপোনালোকে গম পালে। তাৰপিছত আপোনালোকে লেখ কৰিব ইয়াত বাহু কেইডাল আছে, এডাল, দুডাল, তিনিডাল। কেইডাল বাহু আছে? তিনিডাল বাহু আছে। গতিকে দহৰ লগত তিনিয়ে পূৰণ কৰি দিয়ক, তিনিয়ে পূৰণ কৰি দিয়ালৈ কেইটা হ'ল? ত্ৰিছটা হ'ল। গতিকে ত্ৰিছটা আছে। খুব দুই ছেকেণ্ড বা তিনি ছেকেণ্ড সময়তে আপোনালোকে উত্তৰটো কৰিব পাৰিব। দেখা পালে কিমান সহজ ট্ৰিক্স আছিলে? গতিকে অপশ্যন এড হৈ গ'ল ইয়াৰ শুদ্ধ উত্তৰ। মই ভাবোঁ আপোনালোকে আজি যিকেইটা ট্ৰিক্স লৈছিলোঁ, আজি যিকেইটা প্ৰশ্ন লৈছিলোঁ, প্ৰশ্নকেইটা নিশ্চয় ভাল পালে। যদি আপোনালোকে বুজি পালে তেনেহ'লে লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। আৰু যদিহে আপুনি আসাম পুলিচৰ এবিবি পৰীক্ষাৰ কাৰণে প্ৰস্তুতি কৰি আছে, তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। ভিডিঅ'টো একেবাৰে শেষলৈকে চোৱাৰ বাবে আপোনালোক সকলোকে বহুত বহুত ধন্যবাদ।